সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি শামীম আল আমিন। আমরা জানেন যে সাম্প্রতিক নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আলোচনা করি। আমাদের সাথে দুজন অতিথি থাকেন। আজকে যারা আমাদের সাথে রয়েছেন, চলুন সবার আগে আপনাদের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সাইদ রহমান মান্নান, সফল ব্যবসায়ী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। আমাদের সাথে আছেন বিশিষ্ট অ্যাটর্নি অশোক কে কর্মকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আপনাদেরকে যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমরা প্রতিদিনকার যে নিত্যদিনের যে আন্তর্জাতিক বিশ্বের খবরাখবর, সেই সব খবর নিয়ে আপনাদের সামনে হাজির হই। বিশেষ করে যুক্তরাষ্ট্রের খবরকে আমরা প্রাধান্য দিই এবং সে নিয়ে আলোচনা হয়। আজকে যে ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যে এবং সেটির পার্লামেন্টের বাইরে একটি বোমা হামলা হোক, মানে একটি সন্ত্রাসী হামলা, ঠিক সেই অর্থে বোমা হামলা নয়, সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসী হামলার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং বলা হচ্ছে অন্তত 20 জন সেখানে আহত হয়েছেন। এবং এটি এমন একটি সময়ে এই ঘটনাটি ঘটেছে যখন বিশ্বব্যাপী সন্ত্রাসী হামলার উদ্বেগ উৎকণ্ঠা খুবভাবে প্রকটভাবে বিরাজ করছে। এবং এটি ব্রাসেলসের যে হামলাটি হয়েছিল 1 বছর আগে, সেই 1 বছর আগের এই হামলাটির যে বর্ষপূর্তির এই দিনে এই ঘটনাটি ঘটেছে, এটি নিয়ে আমরা একটু আলোচনাটি শুরু করতে চাই। অশোক কে কর্মকার, আপনার কাছে যাই, এই হামলাটির বিষয়ে কি বলবেন আপনি? আসলে হামলাটির বিষয়ে বলার কিছুই নেই। সবচেয়ে বড় ঘটনা দুর্ভাগ্যজনক যে আমরা একের পর এক সন্ত্রাসী হামলার শিকার হচ্ছে সাধারণ মানুষ, আর এর ফলে এর প্রতিক্রিয়া পড়ছে আরও সাধারণ মানুষের উপরে, যে যারা কিনা এই অভিবাসী, আমরা বিভিন্ন দেশে আছি, যারা এই দেশগুলোতে আমরা এই আত্মীকরণ, তাদের সাথে মিলেমিশে থাকার একটা যে আমাদের আবহাওয়া সৃষ্টি হয়েছিল অনেক দিন ধরে, সেই জায়গাটা এখন কিন্তু ঘাটতি পড়ে যাচ্ছে। একটা সন্দেহ, এক ধরনের আতঙ্ক, আশঙ্কা সবগুলো সৃষ্টি হচ্ছে। আজকে গ্লোবাল ভিলেজ বলেন, যেখানে লন্ডন, আমেরিকা, নিউ ইয়র্ক এক জায়গাতেই বলতে পারেন, ব্রাসেলসে ঘটনা ঘটছে, তার পরিপ্রেক্ষিতে প্যারিসে ঘটনা ঘটছে, সেইগুলো সবগুলোই কিন্তু আমাদের প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আজকে আমাদের দেশে যে যে প্রতিক্রিয়া, যে পরিবেশ সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমাদের ইমিগ্রেশনের ক্ষেত্রে দেখতে পাবেন যে তার বিরাট অংশ এই হামলার কারণে হয়েছে। এখন সে কতখানি প্রতিক্রিয়া, কতখানি প্রপোর্শনেট বা কতখানি সঠিক সেটা ভিন্ন কথা, কিন্তু আজকে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে যে মানুষের মধ্যে মানুষের যে সন্দেহটা সৃষ্টি হচ্ছে, যেটা আমরা মনে করি। তবে একটা এখন পর্যন্ত আমরা জানি না যে হামলাটা লন্ডনে হয়েছে, হামলাকারীর পরিচয় আমরা কিন্তু এখনও জানি না এক্স্যাক্টলি কী হয়েছিল, কী হচ্ছে। আমরা আতঙ্কগ্রস্ত, কিন্তু দেখা যাক। আমরা আশা করছি যে এটা এমনভাবে সমাধা হবে যাতে কিনা মানুষের কোনো, মানে আলটিমেটলি কোনো ক্ষতি না হয়। আমরা সেই ছবিটি যদি একটু পাশাপাশি আলোচনার সাথে দেখতে পারি, যে দিনভর আসলে বিভিন্ন গণমাধ্যমে যেসব ছবি এসেছে, সেই ছবিগুলোর সাথে এই আলোচনাটি আমরা করতে চাই, যে এই লন্ডনের যে হামলার ঘটনায়। সাইদ রহমান মান্নান, আমি আপনার কাছে একটু যেতে চাই, যে কোনো সন্ত্রাসকে, কোনো খারাপ বিষয়কে পৃথিবীর কোনো সভ্য সমাজ সমর্থন করে না, এরপরও কিছু বিপথগামী মানুষ তাদের মতো করে এই ঘটনাগুলো ঘটিয়ে বিশ্ব মানব বিবেককে যেমন নাড়া দিচ্ছে, তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। আর যেটি বলছিলেন, শরণার্থী, অভিবাসী, তাদের উপরে এফেক্টটা পড়তেছে মারাত্মকভাবে, কী বলবেন আপনি? যারা যেটা সন্ত্রাসী, এটা সন্ত্রাসী হামলা, ডেফিনেটলি সন্ত্রাসী, তারা কারা সেটা আমরা আমাদের কাছে মুখ্য না। আমাদের কাছে মুখ্য হচ্ছে যে সে সন্ত্রাসী, তারা খারাপ লোক ডেফিনেটলি, কারণ এই যে একটা সন্ত্রাসের ঘটনার জন্য যে কত লোক সাফার করতেছে, মানে দেখেন আপনার অভিবাসী বলেন, তারপরে আপনার শরণার্থী বলেন, সবাই মানুষ কত বিপদে পড়ে অন্য দেশে আশ্রয় নেয়, কিন্তু সেই জায়গাটায় যে তারা আঘাত করতেছে একটার পর একটা, মানে এটা সভ্য সমাজে এত খারাপ যে যা নাকি আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বলেন, এ বলেন, সব কিছুতে কিন্তু একটা এফেক্ট হয়, যে এফেক্টটা আমাদের কাটে উঠতে বেশ সময় লাগে। কারণ আমরা সারা বিশ্বেই দেখেন যে প্রতিযোগিতার মধ্যে থাকে প্রতিটা লোক। আপনি বলেন যে অ্যাটর্নি ভাইসে, সে যেমন আমরা ব্যবসা ক্ষেত্রে তেমন পণ্য, ইয়ে এত প্রতিযোগিতার মধ্যে যদি আবার এই ধরনের সন্ত্রাসী হামলা হয়, আবার সেটাকে যদি আবার এতটা বিরূপ প্রতিক্রিয়া হয়, যেটা রিয়েলি আমাদের সভ্য সমাজে এটা আমরা কখনোই মেনে নিতে পারি না, মানে এটা রিয়েলি অসভ্য ব্যাপার নিঃসন্দেহে। আরেকটি ব্যাপার হচ্ছে যে পার্লামেন্টের মতো একটি নিরাপদ, স্পর্শকাতর জায়গা, তার সামনে এ ধরনের একটি ঘটনায় নিরীহ নিরপরাধ মানুষের উপরে এর আগের ঘটনাগুলোতেও এফেক্ট পড়ে,
তাতে অভিবাসীদের উপর প্রভাব পড়ছে সেটি একটি বিষয়, কিন্তু ঘটনাস্থলে যে নিরপরাধ মানুষটির প্রাণ গেল বা যিনি আহত হলেন এটিরও তো একটি সুদূরপ্রসারী প্রভাব আছে, মানুষের মনের মধ্যে কষ্ট জাগ্রত করে তো একটা ঘৃণা তৈরি হচ্ছে। কথাটাই হলো টেরোরিজম, মানুষকে টেরোরাইজ করা মানে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলা, যে আপনার প্রত্যেকটা স্বাভাবিক জায়গায় আপনি স্বাভাবিক যেখানে আপনি স্বাভাবিকভাবে যাবেন যেখানে চলবেন সেই স্বাভাবিকতাটাকে আপনি নষ্ট করে দেওয়া, মানুষের শান্তি মনের শান্তিটাকে নষ্ট করে দেওয়া। আপনি দেখবেন এখানে চারজন লোক মারা গিয়েছে, সে চারজনকে একজন অনেক বেশি, তারপর সেদিক থেকে ধরতে গেলে যে আপনার সন্ত্রাসী হামলায় অনেক বেশি লোক মরে, সেখানে চারজন লোক মারা গেছে কিন্তু মনে হবে লোক সংখ্যা বেশি না, কিন্তু ঘটনাটা যেখানে ঘটেছে আপনি যেটা বললেন সবচেয়ে সিকিউর জায়গায় যেখানে মানুষ যায় ম্যাক্সিমাম সময়, যেখানে যায় আপনার যাকে বলে যারা কিনা ওখানে ঘুরতে যান ট্যুরিস্ট ওনারা যান প্রায় সময়। আমি ওখানে লন্ডনে ছিলাম, কিন্তু এখানে সবচেয়ে বেশি হচ্ছে ল মেকাররা ছিলেন, প্রধানমন্ত্রী টেরেজা মে সেটার ভিতরে অবস্থান করছিলেন, ভিতরে ওনা ছিলেন, কিন্তু ঘটনাটা তো ঘটেছে বাইরে থেকে গিয়ে ভিতরে গিয়ে বোধ হয় স্ট্যাপ করেছে আপনার একজনকে, ভিতরে ঢোকার চেষ্টা করেছে। হ্যাঁ, তো সেখানে আসলে সবসময় আপনার ভিকটিম হয় সাধারণ মানুষ, যারা ল মেকার থাকেন খুব কম সময় তাদের উপর আক্রমণ করার মতো অবস্থায় যায়, কেন তারা একটা অবশ্য প্রোটেকশনের মধ্যে থাকেন বা পার্লামেন্টের মধ্যে এরকম হামলা চালানো খুব সহজ না, অসম্ভব কিছু না। আমরা এর আগেও দেখেছি যে ভারতে হামলা চালানো হয়েছে পার্লামেন্টের মধ্যে, তাই সুতরাং নতুন কোনো কিছু না পার্লামেন্টে হামলা চালানো, কিন্তু সব জায়গায় যত সুরক্ষিত জায়গায় হোক যদি কেউ নিজের জীবন বিসর্জন দেওয়ার মতো নিজেকে নিজের জীবন খোয়ানোর মতো আগ্রহ থাকে অথবা সেই রকম কেউ মানে হয় যে দৃঢ় সংকল্প হয় তখন কিন্তু সেটাকে সেখান থেকে বাঁচানো খুব কঠিন। তো সেই সব জায়গায় মূল জিনিসটা হলো যারা এসব করছে তারা হয়তো দৃঢ় সংকল্প যে তারা একটা ডিভাস্টেশন করবে, তার মাধ্যমে তারা মিডিয়া অ্যাটেনশনটা পাবে, তারা পাচ্ছেও, কিন্তু সাধারণ মানুষ যে এর মাধ্যমে মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রথমত তাদের জীবন যাচ্ছে কিছু সাধারণ মানুষের, আর সাধারণ মানুষ যারা আমাদের মতো যারা কিনা খেটে খাওয়া মানুষ বাংলাদেশের থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অভিবাসী এবং যারা দেশের মধ্যেও আছেন, কারণ এই যে ইম্প্যাক্টগুলো আমাদের দেশের উপরে তো পড়ছে, বিভিন্ন দেশের উপরে পড়ছে, যারা কিনা রপ্তানি করছেন এখানে না এক্সপোর্টের উপরে নির্ভর করছেন, সো আলটিমেটলি গ্লোবাল যে একটা সিস্টেমটা কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে, সেই জায়গাটা একটা ধ্বংস হচ্ছে। আপনি তো ব্যবসা করেন, তো ব্যবসার ক্ষেত্রেও তো এটা একটা প্রভাব পড়ে, বিশেষ করে অভিবাসন সংক্রান্ত যত জটিলতা নিরাপত্তা ইস্যুকে সামনে এনে এটি তো একটা প্রভাব পড়ে, কি বলবেন কতটা ক্ষতির মুখে ব্যবসা বাণিজ্য, একই সাথে সামনের দিনগুলোতে আপনার কি পরামর্শ হবে যে কি হতে পারে পরিস্থিতি? না, আমার প্রথমত যেমন একটা ইয়ে যে আমরা হিউম্যান এবং হিউম্যান কাইন্ড হইতে হবে, বিকজ যখন নাকি আল্লাহ বলছে যে তুমি আমার সৃষ্টিকে ভালোবাসো, কারণ সে যেই হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেখানে কোনো ইয়ে নাই, তার সৃষ্টি মানে একটা প্রাণীও কিন্তু তার সৃষ্টি, সেটাকেও ভালোবাসতে বলছে। সেখানে তো এই ধরনের একটা সন্ত্রাসী হামলায় বলো কারো উপরে আক্রোশ করে হোক যে একটা সন্ত্রাসী হামলা করে একটা নিরপরাধ মানুষকে মারবে, এটা সভ্য সমাজ তো মেনে নিতে পারে না এবং সারা বিশ্ব আজকে সেটা নিয়ে একটা ইয়ে করে, সেটার আপনার সেই উপর লেভেল হইতে আরম্ভ করে কিন্তু সব লেভেলেই সেটার একটা এফেকশন মানে ইয়েটা পড়ে আপনার যার যার অনুপাতে কিন্তু সেই জিনিসটা যা ক্ষতিগ্রস্ত হয়। আমরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো যদিও আমাদের ফুড বিজনেস তেমন একটা ইয়ে হয় না, বাট আমি মনে করি যে অন্যান্য ব্যবসাগুলো যেমন আপনার ফুডের আদার যে বিজনেসগুলো আছে যেমন আপনি কাপড় বলেন বা অন্যান্য জিনিসগুলো সেটার উপরে খুবই অ্যাভয়েড করে, মানুষ তখন আর পয়সা এক্সপ্যান্ড করতে চায় না যে কে কখন কী হচ্ছে মানে কী হবে, মানে তখন তারা একটা ইয়ের ভিতরে ভীতির ভিতরে থাকে এবং তারা একটা যে পয়সাটা খরচ করবে সেটাও জমানোর একটা ভিতরে তারা মানে একটা টেন্ডেন্সি কাজ করে। অসংখ্য ধন্যবাদ, আমরা একটু আলোচনার একটু অন্য প্রসঙ্গে যাব। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বিশ্ব নেতৃবৃন্দ উদ্বেগ জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে বলেছেন তারা তার পাশে আছেন, বিশেষ করে প্রধান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি টেলিফোনে কথা বলেছেন তার সাথে এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। একই সাথে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, আমরা জানি বার্লিনে এরকম একটি হামলা হয়েছিল, ফ্রান্সে হামলা হয়েছিল, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ কথা বলেছেন, সুতরাং বিশ্বব্যাপী কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া হচ্ছে। পর্দায় আমরা একটি নম্বর দেখব এবার, সেই নম্বরটি আপনারা 6463079828 এই নম্বরে আপনারা যে কোনো প্রশ্ন মতামত এই পর্যায়ে আপনারা দিতে পারবেন, আমরা সেটি সাদরে গ্রহণ করব। আমরা আলোচনা চলতে চলতে আপনাদের যে কোনো প্রশ্ন আসলে এটি অভিবাসন
এবং যে কোনো বিষয় নিয়ে আমরা চেষ্টা করব আমাদের মতামতটি তুলে ধরবার জন্যে। তো আপনি যে জায়গাটিতে বলছিলেন যে সামগ্রিকভাবে ক্ষতির মুখে আসলে পড়তে হয়, সেটি ঠিক আছে, কিন্তু এখন করণীয় কী আছে বলে আপনার মনে হয়? বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের যে ঝুঁকির জায়গাটি তৈরি হয়েছে সেটি কিন্তু দিনে দিনে মুসলমানদের ক্ষতিগ্রস্ত করছে, সেটি কিন্তু অভিবাসীদের ক্ষতিগ্রস্ত করছে, তো এই মুহূর্তে করণীয় কী রয়েছে? করণীয় মানে যেমন আমরা এই আমেরিকাতে দেখেছি বা আমরা বাংলাদেশেও দেখেছি যে অনেক সময় যত ধরনের সমস্যা হয়েছে কিন্তু আমরা ওইটাকে আরও আর মানে সাহস এবং শক্তিতে পরিণত করে, কিন্তু এরা তো সন্ত্রাসী যারা তারা হেরে যাচ্ছে, হারবেও দুই দিন আগের পরে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ বলেন ভালো মানুষ বলেন সবাই তো একগাট্টাভাবেই চলে, যখন এই ইয়েগুলো আসে বিপদগুলো আসে সেটার জন্য কিন্তু কাটিয়ে ওঠার জন্য কিন্তু আমরা যথেষ্ট শক্তি সঞ্চালন করে আমাদের চলতে হচ্ছে, যা যে কোনো হ্যাপেন যে কোনো সময় হইতে পারে এটা কিন্তু আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না, একটু পরে কী হবে আপনি আমি কেউ জানি না, যার জন্য কিন্তু আমাদের সদা সর্বদা ওই প্রস্তুতিটা থাকে যে আমরা যে কোনো বিপদ হোক মহাবিপদ হোক আমরা সেটাকে প্রতিহত করবো এবং কাটিয়ে ওঠার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন। প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনার যদি প্রশ্ন থাকে, নিশ্চয়ই আছে, প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা শুনছি, আপনি বলুন। আমার কোশ্চেন হলো কালকের বক্তব্য নিয়ে, ওই যে আপনি কোথা থেকে বলছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি মামুন বলছি, জামাইকা থেকে। জি বলুন। আমার কোশ্চেন হলো কালকে যে হয়েছিল, যে বলেছিল যে প্লেনের ভিতরে ল্যাপটপ আইপ্যাড তারপরে ক্যামেরা যে নেওয়া যাবে না, ওইটা যে লাগেজে নিতে হবে, এখন লাগেজে যে নিব ওইটার নিরাপত্তাটা কিরকম হবে? এখন লাগেজে তো নিলে অনেক সময় মনে করেন ওরা নিয়ে যায় বা কেউ চুরি করে ফেলায় বা অনেক কিছু, অনেক সময় আমরা লস্ট হই, এটা নিরাপত্তা থাকে? ধন্যবাদ আপনার প্রশ্নটি বলছেন অশোককে কর্মকার। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। নিরাপত্তা আপনার ল্যাপটপের নিরাপত্তার জন্য আইনটা করা হয়নি, করা হয়েছে বিমানের নিরাপত্তার জন্য। সুতরাং ল্যাপটপের যে সমস্যাটা যদি আপনি যা বলছেন আমি বুঝতে পেরেছি, যে ওটা রেখে দিলেন যদি এটা ভেঙে যায় যেভাবে এগুলো ফেলে, এটা আপনাকে এই রিস্কটা আপনাকে নিতে হচ্ছে। আমার ধারণা যে এটা আপনার ল্যাপটপের সুরক্ষার জন্য আইনটা করা হয়নি, মানে যে ব্যবস্থাটা না হয়নি যেটা, তবে যেটা আপনার করা উচিত আমার যেটা মনে হয় সেটা হলো আসলে ল্যাপটপ বা যে কোনো ইলেকট্রনিক্স যাদের মধ্যে ডেটা আছে আপনার জেনে রাখবেন যে এটা করার পিছনে একটা মূল কারণ হলো যে ওরা হয়তো আপনার যে কিছু জিনিস আপনি লাগেজে দেবেন সেই লাগেজ কিন্তু তারা ইনস্পেক্ট করতে পারে বা করে থাকে। তো আপনার ল্যাপটপ অথবা অন্য যে কোনো ইলেকট্রনিক্স যখনই আপনি লাগেজে দেবেন সেগুলো কিন্তু আপনি ধরে নিচ্ছেন যে আপনি তাদেরকে সেই অনুমতি দিচ্ছেন যে তারা এটা খুঁটিয়ে দেখতে পারে। তো আপনার কোনো ডেটা থাকলে যেগুলো সেন্সিটিভ অথবা এমন কোনো কিছু থাকলে যেটা আপনার জন্য ক্ষতিকর ইনক্রিমিনেট হতে পারে, সুতরাং বেটার আপনার কোনো ডেটা ছাড়াই যদি আপনার পারেন ল্যাপটপ নেবেন, অথবা ট্রাই নট টু টেক ইট। ধন্যবাদ। আমার কথা হচ্ছে যে নিরাপত্তা সংশ্লিষ্ট যে কোনো হুমকি থাকলে এটি যে কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য এটি খুলে দেখতে পারেন এবং এটি তারা দেখবেন। তবে আপনি যেটি উদ্বেগ জানিয়েছেন যে আপনার ইলেকট্রনিক যন্ত্রাংশের নিরাপত্তা যেটি চুরি হয়ে যেতে পারে কিন্তু ভেঙে যেতে পারে, সেটির বিষয়ে নিশ্চয়ই অনেকের উদ্বেগ আছে, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবেন। চুরি হয়ে গেলে নিশ্চয়ই আপনি ক্লেম করতে পারবেন, আর যেন না ভেঙে যায় তার জন্য আপনাকে সেইভাবেই নিতে হবে। তবে নিরাপত্তার খাতিরে যে কোনো নিরাপত্তা তল্লাশিকেই আমাদেরকে স্বাগত জানাতে হবে, এটি কিন্তু হবে। কে আছেন এবার দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, কে আছেন? সালামালাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সালামালাইকুম, আমার নাম আলমগীর, আমি ফরেস্ট হিল থেকে বলছি। জি জি আলমগীর সাহেব বলুন। জি 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 সালামালাইকুম, আমি মান্নান ভাইয়ের কাছে একটা প্রশ্ন করছি। ব্রিটিশ পার্লামেন্টের বাহিরে যে সন্ত্রাসী হামলা এবং আর যে মানে ক্রমান্বয়ে যে সমস্ত সন্ত্রাসী হামলা হচ্ছে তাতে করে কি আমরা অভিবাসী মুসলমানরা কি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি না? ধন্যবাদ আপনাকে। এটা আমি না বললে অবশ্যই মানে আমরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আর আমি মনে করি না যে আমি যদিও একটু বাড়াইয়া বলতেছি যে সন্ত্রাসী সে তার কোনো ধর্ম নাই, তার কোনো জাতি নাই, তার কোনো
বর্ণনায় সে সন্ত্রাসী, মানে তারা শুধু একটা মুসলমানরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পাশাপাশি কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আগে এক সময় আমি যখন 90-তে আসি তখন এয়ারপোর্টে যখন ঢুকি তখন ইমিগ্রেশন অফিসার হয়ে সবাই বলতেছিল ওয়েলকাম ওয়েলকাম টু নিউ ইয়র্ক, আর এখন আমেরিকান পাসপোর্ট দেখলো কিন্তু বলে যে ইয়ে, যখন নাকি নিরাপত্তা তল্লাশি করা আর যখন বিমানে ওঠার সময় কিন্তু সবাইকে একই এরতে আমেরিকান বলেন মুসলমান বলেন হিন্দু বলেন বা কি সময় কাউকে কিন্তু ওই ইয়েটা করে সবাইকে ওই জুতা খুলেই ওখানে। ধন্যবাদ, ভালো একটি উদাহরণ দিয়েছেন মান্নান ভাই, একটি ভালো উদাহরণ দিয়েছেন। এরপরে কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার নাম হলো মাসুদ, আমি কুইন্স থেকে বলতেছি। জি বলুন। জি, আমার প্রশ্ন অ্যাটর্নি ভাইয়ের কাছে। অ্যাটর্নি এন্ড অ্যাটর্নি অফ ল এন্ড মাস্টার অফ ল, এটার ব্যাখ্যাটা কি? উনি অভিজ্ঞ উনি আর একজন অনভিজ্ঞ, এক। আর আর ফাইনালি আমার আমার পার্সোনাল যে প্রশ্নটা সেটা হলো, আমার একটা লয়ার, আমি একটা লয়ার স্বর্ণাপন্ন হয়েছিলাম, সে লয়ার আমার মিলিয়ন ডলার ক্ষতি করে দিছে, এটার এভিডেন্স আমার কাছে আছে। আমি এখন সেই লয়ারের এগেইনস্টে কি করে পদক্ষেপ নিতে পারি আমাকে একটু বলতেন প্লিজ। জি ধন্যবাদ আপনাকে। তিনটে প্রশ্ন না তো, প্রথম প্রশ্ন হলো যে মাস্টার অফ ল এবং অ্যাটর্নি অফ ল এর মধ্যে পার্থক্য কি? আসলে অ্যাটর্নি অফ ল হলো আমাদের প্রফেশনাল ডিগ্রি, প্রফেশনাল যখন আপনি কেউ বাংলাদেশে যেমন অ্যাডভোকেট, রাইট, আপনি ল পাস করলে আপনি বলতে পারেন যে আপনি ল গ্রাজুয়েট। এখানে যারা বাংলাদেশে, যদি বাংলাদেশের ব্যাপারে আপনার জানা থাকে তাহলে বুঝবেন যে ওখানে আমাদের অনার্স মাস্টার্স পড়ে, অনার্স মানে হলো সংক্ষেপে দিতে হবে, অনেক প্রশ্ন আছে। সুতরাং এটা হলো আপনার লয়ের ডিগ্রি, হলো মাস্টার্স অফ ল লয়ের ডিগ্রি। আপনি লয়ের ডিগ্রি থাকলে আপনি অ্যাটর্নির জন্য পরীক্ষা দিতে পারেন, পরীক্ষায় আপনি পাশ করলে আপনি অ্যাটর্নি অফ ল হবে, প্র্যাকটিস করতে পারবেন। যারা প্র্যাকটিস করার অধিকার আছে তারা অ্যাটর্নি অফ ল, যারা পাশ করেছে প্র্যাকটিস নাও করতে পারে তারা মাস্টার্স অফ ল হতে পারে। চমৎকার। আচ্ছা, আর একটা প্রশ্ন হলো আপনার অভিজ্ঞ অনভিজ্ঞ কেমন করে বুঝবেন, সেটা খুবই কঠিন প্রশ্ন, সহজভাবে বলেছেন ধন্যবাদ, কিন্তু কঠিন প্রশ্ন। এটা আপনার অভিজ্ঞতার ভিত্তিতে আপনি বের করবেন আপনি কে অভিজ্ঞ রিয়েল অভিজ্ঞ। লাইসেন্স আছে যিনি পাস করেছেন অ্যাটর্নি হিসেবে, সেটা তো আসলে মাপকাঠি হতে পারে না, পাস করেছেন, পাস না করলে অ্যাটর্নি হওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং আপনাকে অবশ্যই অ্যাটর্নি হতে হবে। মানে জিজ্ঞেস করেছেন যে কীভাবে বুঝবেন একজন অভিজ্ঞ কে অনভিজ্ঞ, প্রত্যেকের ব্যাপারে আপনি এদেশে এখন তো গুগল আছে, কাজে ইউ ক্যান সার্চ দেয়ার জেনে নামটা দিলেন যে তাদের কীরকম মানুষ কীভাবে তাদেরকে প্রশংসা করছে না তাদের বিরুদ্ধে বলছে, সেটা একটা ইয়ে হতে পারে। তারপর আপনি যখন যাবেন কথা বলবেন তখন হয়তো বুঝতে পারবেন যে তার সাকসেস বা তার কথাবার্তা দিয়ে আপনাকে কিছুটা বুঝতে হবে। আর লাস্ট প্রশ্ন ছিল ওনার, উনি একদম মামলা করতে পারেন কীভাবে? আচ্ছা, আপনার আইনজীবী যদি, আইনজীবীর কারণে যদি আপনার আসলে ক্ষতি হয়ে থাকে, ওখানে বলা যায় ম্যাল প্র্যাকটিস বলি আমরা, সেই ম্যাল প্র্যাকটিসের আপনি মামলা করতে পারেন, যে কোনো আইনজীবীর বিরুদ্ধেও করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন? অসংখ্য ধন্যবাদ। চমৎকারভাবে কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনাকে কিন্তু টেলিভিশনের ভলিউম কমাতে হবে, আপনার টেলিভিশনের ভলিউম কমাতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলুন। ওয়ালাইকুম সালাম। আমার আমার নাম নুরুন নাহার, আমি ব্রুকলিনে থাকি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার বয়স 55, আমি বাংলায় পরীক্ষা দিব। এখন আমার গ্রিন কার্ডে, আমি 2003 সালে আসি, আমার গ্রিন কার্ডে হচ্ছে 2000 সাল। এখন আমি কিভাবে অ্যাপ্লাই করব? 15 বছর আমেরিকা থাকলে নাকি বাংলায় পরীক্ষা দেওয়া যায়, এটাই আমি জানতে চাই। মানে সিটিজেনশিপ পরীক্ষাটি না? আপনি আপনি কতদিন ধরে আপনার গ্রিন কার্ড কতদিন ধরে আপনি বললেন? গ্রিন কার্ড আছে আপনার কতদিন? গ্রিন কার্ডে লেখা 2000 সাল, আর আমি আসছি আমেরিকায় 2003 সালে। সাধারণ নিয়ম হলো আপনি যেহেতু 20 বছর যদি থাকেন, আপনার বয়স যদি 55 যদি হয়, 20 বছর যদি আপনি মানে যদি এলপিআর বা আপনি যদি গ্রিন কার্ড থাকে তাহলে আপনি আপনার ভাষায় দিতে পারবেন। আর বেশি হলে 65 হলে 15 বছর হলেই চলতো। ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন নাকি মানন ভাই, কিছু যুক্ত করতে চান? আচ্ছা, প্রিয় দর্শক এবার কে আছেন, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমি হানিফ আলাবামা থেকে বলছি। আলাবামা থেকে?
জি ভালো বাবা থেকে আমার কোয়েশ্চন হচ্ছে ওই যে অ্যাটর্নি এর ল বা ইঞ্জিনিয়ার ওনার কাছে যে আমরা কোনো প্রবলেম হইলে কল দিলে যখন আমরা আপনাদের কাছে কল দিই আপনারা কিছু বলার আগেই বলেন যে অ্যাকাউন্টে 10,000 টাকা জমা দেন 5,000 টাকা জমা দেন এগুলা না বলে একটু মানবিক হতে পারেন না প্রথমত আমি আপনাকে বলি 10,000 টাকা যদি কেউ বলে আমার কাছে এটা খুবই আশ্চর্য মনে হচ্ছে কিভাবে আপনি আপনার কোনো কেস না শুনেই আপনাকে 10,000 টাকা জমা দিতে বলবে আমি জানি না কোন অ্যাটর্নি আপনাকে বলেছে হ্যাঁ আমাদের কাছে যদি কেউ কল করে অবশ্যই প্রত্যেকে সময় ব্যয় করি আমরা সময়ের জন্য আমরা একটা যা কনসালটেশন ফি নেই আমার ক্ষেত্রে আমি $100 তো ইউজুয়ালি কোনো লয়ারই যত ভালো মানে যত অভিজ্ঞই হোক না কেন আমি খুব একটা বেশি মানে ইমিগ্রেশনের ক্ষেত্রে $500 বেশি কেউ $500 বেশি ই করে না খুব একটা আমি শুনিনি আর আমাদের ক্ষেত্রে 100-150 এরকমই আমার মনে হয় তিনি সার্বিকভাবে অনেক টাকা নেয় সব মিলে উনি বলছেন যে কথা বলার সময় কেউ বলবে না $10,000 জমা দেন একটু মার কথা আপনার কাছে যাওয়া উচিত না তো আপনি এটা শুনলে যদি কেউ বলে $10,000 তাহলে বুঝতে পারবেন দ্যাট ইজ সামথিং রং সো হোপফুলি ইট উইল নট হ্যাপেন ধন্যবাদ আপনাকে দর্শক আপনার নিশ্চয়ই আপনি দূর থেকে প্রশ্ন করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই উত্তরটি পেয়েছেন একরকমের নিজের মতো করে আপনি একটু বিশ্লেষণ করে নেবেন কে আছেন এরপর প্রিয় দর্শক আমাদেরকে আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কে বলছেন আমি মিশিগান থেকে ভাই বলছি মিশিগান থেকে জি বলুন হ্যাঁ আমার নাম হলো শাহিদা আমি 2009 আমার 2004 আমার ভাই বোনের অ্যাপ্লাই করেছিলাম জি এখন কিলা কোন পজিশনে আছে ওটা তো জানতাম করে আপনার কাছে আমি যোগাযোগ করতেছি 2004 করেছেন না এখন 2002 এর শেষের দিকে অথবা 2003 এর প্রথম দিকে বোধহয় চলছে সুতরাং আপনাকে আর একটু সময় অপেক্ষা করতে হবে বছরখানিক বোধ হয় লাগবে আমি এক্স্যাক্টলি আপনাকে সময়টা বলতে পারছি না কারণ আমার টপ অফ মাই হেড বলতে পারছি না তবে মনে হচ্ছে যে 2002 এর শেষের দিকে অথবা 2003 এর প্রথম দিকে চলছে জি কাজেই আপনাকে একটু অপেক্ষা করতে হবে আরেকটু অপেক্ষা করতে হবে সম্মানিত দর্শক এবার আমরা পরের দর্শকের কাছে যেতে চাই আমরা কিছুক্ষণ প্রশ্ন নিয়ে আবার একটু আলোচনায় যাব কিছু প্রশ্ন নিয়ে নিই দর্শকরা খুব চায় তাদের প্রশ্ন মানন ভাইয়ের কাছেও থাকতে পারে আপনার কাছেও থাকতে পারে আমরা একটু যাই প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে একটু প্রশ্নটা আপনি করুন হ্যালো জি আসসালামু আলাইকুম আমার নাম কামরুজ্জামান আমি আমার প্রশ্ন হলো আমার আম্মা এসেছিলেন 2008 এসেছে জি আসার পরে উনি থাকেন না উনি চলে গেছে দুই মাস পরে অনেক দিন কাল আসে নাই হ্যাঁ আসার পরে ওনার 4 বছর পরে উনি গ্রিন কার্ড আসছে উনি এখন গ্রিন কার্ডের বেলি আছে উনি কি আসতে পারবে ওনার তো 1 বছর পাস হয়েছে মানে কোথা থেকে বলছেন ভাই আমি নিউ ইয়র্ক থেকে বলছি আচ্ছা ঠিক আছে উনি চলে গেছেন এবং 4 বছর ধরে বাংলাদেশে আছেন না না 4 বছর না উনি 4 বছরের উপরে আর 4 বছর উপরে 8 বছর হইতেছে ওনার গ্রিন কার্ডে বেলিড আছে 2022 পর্যন্ত হ্যাঁ ওনার জন্য একটু সমস্যা হলো যে উনি যেতে থেকে মানে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট মানে হলে স্থায়ীভাবে এখানে থাকার কথা আর উনি স্থায়ীভাবে এখান থেকে এসে চলে গেছেন সুতরাং ওনার যে ইন্টেনশন যেটা মানে আপনি ইচ্ছা যে এখানে থাকার স্বাভাবিকভাবে সেটা বোঝা যায় না সুতরাং ওনার ক্ষেত্রে সমস্যা হতে পারে তবে ওনার ক্ষেত্রে উনি আবার কিভাবে আসতে পারে উনি দুটো ভাবে আবার নতুন করে অ্যাপ্লাই করা আর একটা জিনিস করতে পারেন সেটা হলো এখন অবশ্য এই রিস্কটা নেওয়া ঠিক হবে কিনা যে অনেক বয়স হওয়ার কারণে ওনার যেহেতু বাংলাদেশে গিয়ে যদি উনি অসুস্থ হয়ে পড়ে থাকেন বা ওনার সমস্যা থেকে থাকে সেইগুলো যদি আপনি দেখাতে পারেন যে আপনার রিজন ছিল বাংলাদেশে থাকার তাহলে অনেক ক্ষেত্রে আপনার যেহেতু ভ্যালিড আছে এখনও আপনার কার্ড সো হয়তো আপনি আসতেও আপনার আম্মা আসতেও পারেন আপনি বুঝতে পেরেছেন যাই করুন না কেন দর্শক কোনো অসুধ উপায় অবলম্বন করবেন না ন্যায়নীতি এবং সততার সাথে তাদেরকে ঘটনাটি বলেলে নিশ্চয়ই এটি প্রকৃত সমাধান হবে আমরা একটা ছোট বিরতিতে যাব প্রিয় দর্শক বিরতির পর ফিরে এসে আরও অনেক প্রশ্ন আপনাদের নিব এবং আলোচনা করবো আমাদের অতিথিরা আছেন আপনারা আমাদের সাথে থাকবেন সুপ্রিয় দর্শক আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি TBN 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালাইসিস অনুষ্ঠানে সাম্প্রতিক বিশ্ব সাম্প্রতিক সংকট নিয়ে আমরা আলোচনা করি এখন আমরা এই মুহূর্তে অভিবাসন সংকট এবং নানা ধরনের প্রশ্ন নিচ্ছি আপনাদের সাইদুর রহমান মান্নান আপনার কাছে যাই আমরা এই অনুষ্ঠানটি যখন করি অনেক মানুষ ফোন দেয় এখন যে ধরনের প্রশ্ন আপনি দেখছেন তার চেয়ে অনেক ব্যতিক্রম প্রশ্ন আমরা পেয়েছি অবৈধ হয়ে গেছে ডিপোর্টেশনের ইয়ে আছে কেউ কানাডায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে মানুষের মধ্যে ভয় ভীতি আতঙ্ক কী করবে পুরো পরিস্থিতিটা কেন তৈরি হলো বলে আপনি মনে করছেন
পুরো পরিস্থিতিটাই মানে আমি প্রথম বলি, মানে আমার আলহামদুলিল্লাহ আমার প্রচুর ধৈর্য, মানে যে আমি নদীতে তুফান থেকে তরে আসার খাইতে চাই না। আমি কিন্তু সবসময় মানে খুব একটা প্র্যাকটিক্যাল মানুষ, মানে আমার ছোটোবেলা থেকে এটা যে আমি আনটিল শেষ পর্যন্ত এটা দেখতে হবে আমাকে, কারণ অস্থির হলে তো আমি আমার ওটা কোনো কাজে আসতেছে না, বা আমাকে যাদের গ্রিন কার্ড নাই বা যারা অবৈধ তাদেরকে তো গ্রিন কার্ড দিয়ে দিচ্ছে না যেহেতু, তখন আমাদের ধৈর্য সহকারে সেটা কিন্তু মোকাবিলা করতে হবে, বুদ্ধি খাটাইতে হবে যে কীভাবে আমরা এটার মানে দেখা গেছে যে একটা রাস্তা বন্ধ হয়েছে, আল্লাহ হয়তো আরেকটা রাস্তা খুঁজে দেবে, আমাদের চেষ্টার কোনো ইয়ে নাই। কিন্তু আপনার আমরা যখন চেষ্টা করতে থাকবো হয়তো আল্লাহ একদিক দিয়ে না একদিক একটা রাস্তা খুলে দেবে, বাট আমি যদি এখন অধৈর্য হয়ে মানে ইয়ে হয়ে যায় তাতে তো আমার কোনো লাভ হবে না। যার জন্য ওই সময়টা যখনই যে কোনো বিপদ হোক, যে কোনো সমস্যা হোক, সাথে সাথে তার ধৈর্যের পরিমাণটা বাড়াইতে হবে এবং ধৈর্য সহকারে সেটা মোকাবিলা করতে হবে। আচ্ছা, এ বিষয়ে আপনি যদি একটা বলেন যে সাধারণ মানুষ যারা আছে, যাদের অপরাধী যারা তাদেরকে বেশি করে ডিপোর্টেশন করা হয় বা হচ্ছে এরকম একটি খবর আছে, সুতরাং কোনো অপরাধী সমর্থনযোগ্য না, কেউ যেন কোনো অপরাধে জড়িয়ে না পড়ে, অতি উৎসাহী হয়ে যেন কোনো জায়গায় গিয়ে বিপদ তাকে ডেকে না আসে, এই ইস্যুগুলোর উপরে আপনি যদি একটু পরামর্শ দেন। আমার যে মানন ভাই যে কথাগুলো বললেন এটা খুব ফিলোসফিক্যাল হতেই ভাব বলেছেন এবং খুব ভালো লেগেছে আমার, যে আসলে এত প্যানিকটার কিছু নেই। ওনার উনি যেটা বলছেন সেটা হলো যে প্যানিকটায় আমরা কোনো সমাধান করতে পারছি না, সেখানে প্যানিকটায় শুধুমাত্র আপনার ধীরস্থির হয়ে যে আপনি যে সিদ্ধান্তটা অনেক ভালো হয়, আর প্যানিকটলে আপনার সিদ্ধান্ত সবসময় ভুল হয়, খারাপ হওয়ার চান্স। তো এই সমস্যা আমাদের এখন আমেরিকাতে যে এসছে, সমস্যাটা হয়তো অনেক দিন আগেই ছিল, আস্তে সিমটমটা এখন হয়তো বেড়েছে, কিন্তু এর মানে এই না যে এই সমস্যা থেকে উত্তরণ ঘটবে না। আর আমেরিকান অভিবাসীদের দেশ, আপনি দেখবেন অলরেডি বিভিন্ন রেস্তোরাঁগুলো অনেক বন্ধ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় এখন লোকজন পাওয়া যাচ্ছে না, অনেক বেশি পয়সা দিতে হচ্ছে, তাই না? তো সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এত বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, একটু সাবধানে থাকা, যাকে বলে লোয়িং লাই লো, একটু থাকেন, আস্তে আস্তে দেখা যাবে অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। আমরা যাচ্ছি, প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে কেউ একজন যুক্ত হয়েছেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, ওয়ালাইকুম সালাম, আমি হাসান বলছিলাম কুইন্স থেকে। তো আমি অ্যাসাইলাম ফাইল করেছি 2 মাস আগে, এরপর 4 সপ্তাহ পর অ্যাকসেপ্টেন্স লেটারটা পেয়েছি। তো আমি যতদূর জানি এরপর আমাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকা হবে, তো সেই ফিঙ্গারপ্রিন্ট লেটারটা আমি কতদিনের ভেতরে পাবো, আর এরপর আমার এখন কতদিন লাগতে পারে আমার ইন্টারভিউর জন্য? জি, আপনাকে ধন্যবাদ, এটা একটু জানতে চাচ্ছিলাম। ওকে, ইউজুয়ালি কয়েক সপ্তাহের মধ্যেই আপনার ফিঙ্গারপ্রিন্টিংয়ের কাগজ নোটিশ চলে আসা উচিত, ইউজুয়ালি আসে। আর ইন্টারভিউর ব্যাপারটা একটু আমি বলছি যে এই গত কয়েক বছর ধরে, প্রায় 2-3 বছরের একটা জ্যাম ছিল, ইদানিং এবার হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি যে আপনার যারা মাত্র জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করেছে তাদেরও অনেকের ইন্টারভিউ চলেছে, এই জানুয়ারিতে করেছে মাত্র। সুতরাং আমার কাছে আছে যারা, এবং কি স্বাভাবিক প্রক্রিয়া চলছে? স্বাভাবিক প্রক্রিয়া, এখন অস্বাভাবিক বলার মতো কিছু নেই, কারণ হলো যারা 2014 করেছিল তাদেরকে এখন যখন ইন্টারভিউতে ডাকা শুরু করেছিল, তো আমরা সেভাবে বলছিলাম সবাইকে যে এভাবে আসেন, কিন্তু গত জানুয়ারি মাসে আমি অ্যাপ্লিকেশন করার পরে সেটা খুব তাড়াতাড়ি চলে এসেছে একটা। তো এটা হয়তো হতে পারে যে কম বয়সের কারণে হয়তো কোনো জিনিসটা তাতে আসতে পারে, তবে এখন হয়তো অনেকটাই ওরা স্মুথ এবং আপনার এক্সপোডাইট করার চেষ্টা করছে, এবং কি কিছুটা দ্রুত করে ফেলা, এটাকে দ্রুত করার, মানে যেমন আপনার ইমিগ্রেশন কোর্টে অনেক নতুন জাজ নিয়োগ করছেন এবং DHS-এ ওরা অনেক অ্যাসাইলাম অফিসারকে নিয়োগ করছে। এক্ষেত্রে ফলাফলের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে যে নেগেটিভ সংখ্যা বেড়ে যাবে? ঘটনাটা হলো স্বাভাবিকভাবেই সরকারের যে আপনার পরিকল্পনা থাকে, যেসব সিদ্ধান্ত থাকে সেগুলো অনেকটাই বাস্তবায়ন হয় বিভিন্নভাবে। আপনার যে কোনো সরকার, যেমন ডেমোক্রেটিক সরকারগুলো, ডেমোক্রেটিক পার্টি যখন ক্ষমতায় থাকে তাদের একটা বিশেষ উদ্দেশ্য থাকে যে অভিবাসী ফ্রেন্ডলি একটা মানে অবস্থান থাকে, এবং সেই অবস্থানের প্রতিফলন সবসময় আপনার হয়ে থাকে। অ্যাসাইলাম অফিস এবং আপনার এমনকি যে অ্যাসাইলাম কোর্ট, যে অ্যাকচুয়ালি ইমিগ্রেশন কোর্ট কিন্তু স্বাভাবিকভাবে কোর্ট নয়, এটা একটা আপনার ডিপার্টমেন্ট অফ জাস্টিসের সংস্থা। সুতরাং তাদের যে ডিপার্টমেন্ট অফ জাস্টিস যেসব সিদ্ধান্ত নেয় তাদেরকে মোরালেস বাস্তবায়ন করাই তাদের অধিক, মানে আপনি বলতেছেন যে সরকারের সাথে এটি অনেক একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এরপরে আরও একজন দর্শক আমাদের সাথে আছেন, আমরা দর্শক আপনার নাম পরিচয়টি বলুন এবং আপনার প্রশ্নটি করুন। হ্যালো, সালাম আলাইকুম, আমি কুইন্স থেকে বলছি।
জি বলুন। আমি একজন ইউএস সিটিজেন, তো আমি আমার মা বাবার জন্য অ্যাপ্লাই করেছিলাম। এখন আমার একটা ভাই আছে, ওর 14 ইয়ার্স, তো আমি ওর জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে কি আমার মা বাবার সাথে আসতে পারবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি যে আমার মা বাবার জন্য অ্যাপ্লাই করছি 7 মাস হলো, ওরা আমাকে একটা মেল করেছে, সেটা হচ্ছে যে লেট বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন, তো এখন আমি কি করতে পারি? জি ধন্যবাদ। ওকে, আপনার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আপনার ছোট ভাই যিনি, ওরা আপনার বাবা মার সাথে আসতে পারবে কিনা। আপনার বাবা মা আপনার ইমিডিয়েট রিলেটিভ, তো আপনার ভাই ইমিডিয়েট রিলেটিভ না, সুতরাং ওনার জন্য আলাদা একটা অ্যাপ্লিকেশন করতে হবে I-130। ওটা যদি না করে থাকেন এখনই করে দিন, তা নাহলে আরও দেরি হয়ে যাবে। আর আপনার সেকেন্ড কোশ্চেন ছিল যে কি বললেন, আপনার সেকেন্ড প্রশ্নটা আবার একটু বলবেন। আচ্ছা, সংযোগে নাই। উনি সম্ভবত সেকেন্ড যে প্রশ্নটি করেছিল ওনাকে একটা কিছু একটা লেটার দিয়েছে, বার্থ সার্টিফিকেট, লেট রেজিস্ট্রেশনের বার্থ সার্টিফিকেট। ওকে, এটা খুব কমন, এটা নিয়ে খুব চিন্তা করার কিছু নেই। বাংলাদেশের ম্যাক্সিমাম লোক এখনকার যারা জন্মগ্রহণ করেছে তাদের বাদে ম্যাক্সিমাম লোককে কিন্তু জন্মগ্রহণ করার অনেক অনেক পরে আমাদের দরকার না হলে আমরা কখনো বার্থ সার্টিফিকেট নেই না, সুতরাং এটা কমন। সো সেক্ষেত্রে আমেরিকান প্র্যাকটিস অনুসারে আপনার জন্মের কয়েকদিনের মধ্যে আপনি বার্থ সার্টিফিকেট পান, সুতরাং ওদের কাছে এক্সপ্লেইন করতে হয়, ব্যাখ্যা দিতে হয় কেন এই বার্থ সার্টিফিকেটটা আপনার এত পরে নিলেন অথবা কেন এত পরে ইস্যু করা হলো। এটাকে আপনি একটা এফিডেভিট, বিভিন্ন রকম এফিডেভিট এবং অন্যান্য কাগজপত্র যেগুলো করবোরেটিভ বলে সেগুলো যদি জমা দেন তাহলে ঠিক হয়ে যাবে। এটা যারা জানেন না অনেকেই হয়তো এই উত্তরটা পেয়েছেন। প্রিয় দর্শক কে আছেন এরপর, আপনার নাম পরিচয়? আমার বোন আমার জন্য অ্যাপ্লাই করছে। এখন আমার বোনের থেকে আমরা পাচ্ছি, ওরা আপনার বোনের যে অ্যাপ্লিকেশন আপনার জন্য করেছেন ওটা যদি আপনার এখানে স্ট্যাটাস না থাকতে পারেন তাহলে ওটা কার্যকরী হওয়ার কথা না। তবে একটু এখনই এত মারধৈর্য হওয়ার অথবা আশা আহত হওয়ার কিছু নেই, দেখা যাক কী হয় আপনার। তবে যেটা আইনটা হলো এরকম যে আপনি যদি আপনার ভাই বা বোন আপনার জন্য যে অ্যাপ্লাই করেছে সেটা আপনাকে তার রেজাল্ট পেতে হলে আপনাকে একটা বৈধ ইমিগ্রেশন স্ট্যাটাসে থাকতে হবে। এটা হলো সাধারণ, কিন্তু অন্য অন্য অনেক অনেক ঘটনাই আছে বা সেগুলো। আচ্ছা, কে আছেন এবার ভাই? আমি তো লাইনে আছি, আমি পাই নাই তো। হ্যাঁ বলুন ভাই, বলুন। ওনার কাজ করার কোন এবিলিটি নাই, 11 মাস থাকে দেশে, আবার এখানে আসে, আমি এখানে রাখি 2-1 মাস, আবার চলে যায়। ওই শুধু ওনার দুইটা মেয়ে আছে, দুটা মেয়ের ভিসা ঠিক রাখার জন্য আমার কাজ করার কোনো এবিলিটি নাই। এখন এবার আসতেছে এই আগামী 24 তারিখে, ওনার কি কোনো অসুবিধা হবে নি? 11 মাস হয়ে গেছে দেশে আসে। আপনি ভিসা ঠিক রাখার জন্য, আমি ঠিক বুঝলাম না জিনিসটা। গ্রিন কার্ড না, উনি গ্রিন কার্ড হোল্ডার, বুঝছেন? উনি দেশে গত 3 বছর যাবত দেশে প্রতি বছর দেশে যায়, যে 11 মাস থাকে, আবার ভিসা ঠিক রাখার জন্য আবার 11 মাস পরে ভিসা বলতে কি বোঝাচ্ছে? গ্রিন কার্ড হোল্ডার। ওকে, আমি বুঝতে পেরেছি। শুনুন, প্রথমত এবার বারবার যাওয়া আসা করলে যে কোনো সময় ওনাকে ইমিগ্রেশন অফিসার বলতে পারেন যে আপনাকে এই দেশে আমার মনে করি না যে আপনি এই দেশের গ্রিন কার্ড হোল্ডার আছেন, অ্যাবান্ডনমেন্ট যাকে বলে, আপনি পরিত্যাগ করেছেন ধরা যেতে পারে, যে কোনো সময় এটা হতে পারে বলতে পারে। সুতরাং যদি না বলে থাকে এখন পর্যন্ত অনেকবার আসা যাওয়ার পরেও, যে কোনো সময় ওনাকে ভাগ্যবান বলতে হবে, তবে এখনকার পরিস্থিতিতে খুব আশা নেই, অনেক সমস্যা হতে পারে। জি বলতে পারে। ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক সংযোগে? শ্যাম ভাই, অঞ্জন পাচ্ছে ব্রঙ্কস থেকে। জি জি অঞ্জন ভাই বলুন। হ্যাঁ, আমি একটু অশোক কর্মকারী নিয়ে আছি, ওনার সাথে কথা বলতে চাই। হ্যাঁ বলুন বলুন। আমি সেপ্টেম্বরে আমার প্যারেন্টস এর জন্য অ্যাপ্লাই করি, করার পরে আমি একটা অ্যাপ্রুভাল লেটার পাই নিয়ার নভেম্বর আর ডিসেম্বরে। তো ওই অ্যাপ্রুভাল লেটারের যে রিসিভ ডেটটা ছিল সেটা হচ্ছে সেপ্টেম্বর 1। তো ফেব্রুয়ারি 7 এ আমি ওদের কাছে একটা লেটার পাই, সেখানে লেখা আছে যে তারা প্রসিডিউর এক্সপেডাইট করার জন্য আমার প্যারেন্টস এর অ্যাপ্লিকেশনটা
ট্যাক্সাস ট্রান্সফার করছেন। সো এরপর থেকে আমি কোনো ইনফরমেশন পাচ্ছি না, হোয়ার আস আই অলরেডি প্যাস 180 ডেজ মোর দ্যান দ্যাট। লাস্ট উইক আমি কল দিছিলাম, ওনারা যেটা বললেন যে ওয়েবসাইটে চেক করার জন্য ওয়েবসাইটে যাই আছে ওনাদের কাছে সেই ইনফরমেশন থেকে এখন আছে, এবং ওনারা বললেন যে এভরি আফটার 30 ডেজ প্রত্যেকটা কেস নাম্বার আপডেট হয় ওয়েবসাইটে। সো ওনারা আমাকে ওইটা দেখতে বললেন, বাট আর অন্য কোনো ইনফরমেশন দিতে পারলেন না। ধন্যবাদ আপনাকে। আমি পরবর্তীতে বলি যেটা, সেটা হলো যে ট্রান্সফার নোটিশ কিছুই না আসলে, কোনো একটা সার্ভিস সেন্টারে যদি অনেক ভিড় থাকে, অনেক কাজ থাকে, লোড বেশি থাকে, তখন তারা অন্য যেখানে কাজ কম আছে সেখানে পাঠিয়ে দেয়। কাজে এর দ্বারা কোনো ভয় কিছু নেই, কোনো সমস্যা কিছু নেই। একটু হয়তো বা দেরি হচ্ছে, কিন্তু এটা দেরি যাতে না হয় সেজন্যই চেষ্টাটা করছে ওরা। জি, আরও নিশ্চয়ই অনেকেই আছেন, আমরা একটু নিতেও চাই, আবার একটু আলোচনাও করতে চাই। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমার নাম হচ্ছে কলি আহমেদ। আমার বোনের জন্য 2009 অ্যাপ্লাই করেছিলাম। জি, কোন জানতে চাইছি আর কতদিন লাগবে ওনারা আসতে? আপনার এখন প্রায় 2003 অথবা 4 চলছে, সুতরাং আপনার 4-5 বছর তো লাগবেই, একটু কম বেশি হতে পারে, কাজে তখন বোঝা যাবে। তবে আপনার খুব শীঘ্রই হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে। দর্শক, আমরা কিছুক্ষণ একটা আলোচনা করি, আবার আপনাদের প্রশ্নে আসবো। মানব ভাই, আপনি যেটি বলছিলেন যে আমরা একটু ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলার কথা বলছেন, তারপরেও নাগরিক হিসেবে বলুন কিংবা এই দেশে থাকে যারা থাকছেন, সকলেরই তো কিছু দায়িত্ব বা কর্তব্য থাকে, সেগুলো পালনের ব্যাপারে আপনার কী পরামর্শ আপনি দেবেন? আমি আমার পরামর্শ এটাই, যেমন অ্যাটর্নি হিসেবে আগেও বলছে যে একটু সাবধানে থাকা, এবং যত আপনার ঝুট ঝামেলা ঝগড়াঝাটি এগুলো একটু এড়িয়ে চললেই ভালো। যেমন অনেক সময় যারা অভ্যস্ত হয়ে যায় যেগুলো করার জন্য, তখন তাদের খেয়াল থাকে না যে তারা কোন স্ট্যাটাসে আছে, কোন ইয়েতে আছে, হয়তো দেখা গেছে যে অবৈধ অথবা কিছু একটা হবে। আমার মনে হয় এই সমস্ত ঝামেলা থেকে বেঁচে থাকা এবং ধৈর্য সহকারে যার যার ধর্ম অনুযায়ী মানে প্রেয়ার করা, যে যাতে ভালোভাবে সব কিছু উত্তরণ করা যায়। এই ধরনের সমস্যা আমেরিকা না, সারা বিশ্বেই কিন্তু অনেক আসে, আবার কিন্তু সেটা একটা সমাধানও চলে আসে। দেখা গেছে যে সবচেয়ে খারাপ লোকটা একসময় অনেক ভালো হয়ে যায় তার দ্বারা। মানে কখন, আমি এই জন্য বলছি যে একটু পরে কী হবে এটা আমরা কেউ জানি না, কিন্তু আমাদের এটা আমাদের সেই সময়টা জানি। আমরা সবসময় আমি সবসময় কিন্তু আশাবাদী একটা মানুষ, একদম ইয়ে যে আমি সবসময় হোপ, আমি কখনো হোপলেস হই না। যে আমি একটা জায়গায় আমার ইয়ে হয়েছে, যেমন আমি একটা ইয়ে করি, আমার তো খাদ্যের দোকান আছে, যেমন একটা দেখা গেছে যে একটা ইঁদুর মানে সে এক জায়গা দেয়, গত কিছুটা বন্ধ করার পরে পরে আরেকটা করে, মানে তার গোল। এগুলো থেকে শেখার অনেক কিছু আছে, যে যেমন এই জন্যই আমরা মানুষ, আমরা চেষ্টা করতে হবে সঠিকভাবে, সত্যভাবে, এবং যতটা সম্ভব মানে ওই জোর ঝামেলা থেকে বেঁচে থাকা যায়। নিশ্চয়ই অনেক সময় হয় কি, অনেক ধরনের জটিলতা থাকে যেগুলোতে আমরা নাই, কিন্তু এমন কিছু আচরণ করে ফেললাম অহেতুক গেয়ার মধ্যে পড়লাম সেই জায়গাতে। যেমন ধরেন অনেক বিক্ষোভ হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, বিক্ষোভ প্রতিবাদে নিশ্চয়ই যে কেউ তার গণতান্ত্রিক অধিকার, কিন্তু তার ভাষা কী হবে, সে কীভাবে কথা বলবে, এটি কিন্তু একটি ইম্পর্টেন্ট, তাই না? না, অবশ্যই ইম্পর্টেন্ট। আপনার আপনি অ্যাঙ্গ্রিলি অনেক কিছু করতে পারেন, যেটা বারবার উনি বলে যাচ্ছেন বা মানন ভাই, যে খুব মানে ধীরস্থিরভাবে আপনার এক হলো আপনাকে আস্থা থাকতে হবে যে এই দিন মানে রেইনি ডেজ আর নট গোয়িং টু স্টে লং, সামনে সব হোপ আছে, আর পেসিমিস্ট আর কিছু নেই। আমরা যারা বাংলাদেশ বা বিভিন্ন দেশ থেকে এসেছি, তারা কিন্তু একটা আশার আলোর জন্য এখানে এসেছি, এখানে এসে হতাশ হলে তার আর কোনো জায়গা থাকলো না, সুতরাং হতাশ হওয়ার জন্য কিছু নেই। আর তবে একই সাথে মনে রাখতে হবে যে যেটা বললেন যে অ্যাংরিলি বা এমন কোনো আচরণ, অশোভন আচরণ যেটা আপনাকে কোনো কিছু দিবে না, বরং আপনার ক্ষতি করতে পারে, ক্ষতি হয়। বিক্ষোভ মানেই এখানে বিক্ষোভের একটা স্টাইল আছে, রাইট? আমাদের বাংলাদেশের বা অন্য অন্য অনেক দেশের মতো, অনুন্নত দেশের মতো না, বিক্ষোভ মানেই হলো ভাঙচুর করা, বিক্ষোভ মানেই হলো আপনাকে অ্যাংরিলি কোনো লিখে অ্যাংরিলি কিছু করা। সুতরাং উই ক্যান ডু মেনি থিংস। আমরা যে দর্শক যুক্ত আছেন, প্রিয় দর্শক, আপনি দুটি প্রশ্ন আছে, পরপর আমরা নিয়ে তারপর দুটি প্রশ্নের উত্তর আপনি একসাথে দিতে পারবেন। কে আছেন?
একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন আপনি? জি জি, হ্যালো জি, আপনার নাম পরিচয় দিন। আসসালামু আলাইকুম। আমার নাম মনোয়ারা বেগম, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। নিউ ইয়র্কে কোথা থেকে? বাফেলো থেকে। বাফেলো থেকে বলছেন? জি জি, বলুন। আচ্ছা, আমার এক আত্মীয় হেরে পলিটিক্যাল এজলাম করেছে, এখন কেসটা স্থগিত আছে। এখন হের ওয়াইফ তো এখানে আছে, আর হের ওয়াইফে আগে যার ম্যারিড করে আসছে যার সাথে গ্রিন কার্ড আছে, কিন্তু হে মারা গেছে। এখন হে আর একজনে বিয়ে করছে, ম্যারিড সার্টিফিকেট আছে, সব আছে, কিন্তু হের মেয়ে সিটিজেন। হে কি হের ওয়াইফকে দিয়ে অ্যাপ্লিকেশন করলে এর জন্য ভালো হবে, নাকি হের ওয়াইফ করলে ভালো হবে? আপনার প্রশ্নটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি না, তবে আমার মনে হয় যে এটা আপনার যে আত্মীয় আছেন তাকে বলবেন যে কোনো একজন অ্যাটর্নির সাথে যেন ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন, তাহলে ভালো হবে। আমার মনে হয় অ্যাটর্নির সাথে অনেক সময় টেলিভিশনে পুরোটা বুঝে বলা একটু কঠিন হয়, এ কারণে কোনো ব্যক্তিগতভাবে যদি কোনো অ্যাটর্নির সাথে যোগাযোগ করে বিষয়টি নিয়ে আলোচনা করা যায় তাহলেই ভালো হবে বলে এটি মনে করছেন আমাদের অতিথিরা। কি আছেন এবার? হ্যালো, জি শুনছি প্রিয় দর্শক, নাম এবং জি বলুন। জহির বলছি লং আইল্যান্ড থেকে। আমার প্রশ্ন হলো মাননীয় অ্যাটর্নি মহোদয়ের কাছে যে স্টেপ ব্রাদার জন্য কি অ্যাপ্লিকেশন করা যায়? যদি আন্ডার 21 থাকে তাহলে বাবার সাথে কি আসতে পারবে, বা এই ধরনের কোনো কি নিয়ম আছে স্টেপ ব্রাদার জানা যায় কিনা? ব্রাদারের জন্য যে অ্যাপ্লিকেশনের যে নিয়ম সেটাই একমাত্রই চলবে, কাজে ব্রাদার কখনো আসলে বাবা মা হলো ইমিডিয়েট রিলেটিভ কিন্তু ব্রাদার না, সুতরাং অ্যাপ্লিকেশন আপনি করবেন এবং ওনাদের জন্য একটু বেশি সময় অপেক্ষা করতে, আপনি জানেন 10-12 বছরের মতো এখন একইভাবে করতে পারবেন, পারবেন ধন্যবাদ জানাচ্ছি দর্শক, আপনি যে যুক্ত হয়েছিলেন। আপাতত আমরা আর এই আলোচনা নিচ্ছি আজকের জন্য আর নিচ্ছি না, আগামীকাল একই সময় আপনারা আপনাদের প্রশ্ন করবেন। আমাদের অনুষ্ঠানটি একটু শেষ করে নিয়ে আসতে হবে। আমরা একটু মান্নান ভাই আপনার কাছে যাই এবার। আপনি যে জায়গাটিতে বলছিলেন আমাদের সকলের দায়িত্ববোধের কথা আপনি স্মরণ করিয়ে দিয়েছিলেন, কী করতে হবে সেটি বলছিলেন, তো সেক্ষেত্রে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমাদের স্ট্যাটাস নাই, আমরা অবৈধ থাকি। তো আমরা সবসময় বলি যে আপনি আমাদেরকে এই প্রশ্ন করে তো লাভ নেই, নিজে একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করে তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু পরামর্শ দেন কীভাবে এই মুহূর্তে তারা গুছিয়ে নেবে। আমার মনে হয় যে ওইটা ওই জায়গাটায় অভিজ্ঞ বলতে অ্যাটর্নির সাথে একই অভিজ্ঞ অ্যাটর্নির সাথে যোগাযোগ করা, এবং যেটা আমি এর আগেও বলছি যে ধৈর্য সহকারে সেটাকে ইয়ে করা, এবং সেই একই কথা যে যাতে সমস্ত কোনো ঝামেলা না হয়। আর আমি তো মনে করি না যে এখানে অ্যাটর্নি সাহেব আছে উনি বলতে পারবে, উনিও জানে যে এই সমস্যাগুলি কিন্তু আগেও ছিল, আগেও ডিপুটেশন হয়েছে, আগেও আপনার ধরপাকড় হয়েছে, কিন্তু সেটা এইভাবে ফলাওভাবে কিন্তু আপনার মিডিয়াতে বা ইয়েতে আসে নাই। আর আমার মনে হচ্ছে যে একই নিয়মে হচ্ছে এখন যেটা হচ্ছে সে একই নিয়মে, আর অনেক সময় এতটুকু হলে পরে এতটুকু বলে, অনেকে না দেখেই বলে। এই বিষয়ে আপনার কাছে মানানো হয় কারণ আপনি কমিউনিটিতে দীর্ঘদিন ধরে আছেন, গুজবে কান দেয়া এবং গুজব ছড়ানো এইটির বন্ধ করা যায় কীভাবে, এবং মানুষ কী করলে গুজবে কান না দেওয়ার ব্যাপারটা যদি একটু আপনি বলেন? সেটা সেই জায়গায় তো ওখানে একটু সেরকমই আমাদের মধ্যে অভিজ্ঞতা দরকার, যেমন যদি না হয় তাহলে যে একটু বোঝে বা যে একটু বড় ভাইয়ের পরামর্শ নেওয়া উচিত, বাবা মা থাকলে তার সাথে পরামর্শ করা উচিত যে আসলে এটা কী। যেমন আমি বাংলাদেশে আমাকে বলতেছে যে আপনার বাজারে রেট দিছে, মানে তাদের ওয়ার্কার ধরে নিয়ে যাচ্ছে, এই করছে, পরে আমি জিজ্ঞেস করলাম বলতেছে ওখানে না ওই বাহিরে একটা কী সমস্যা ছিল, বাহিরের থেকে একটা লোক ধরে নিয়ে গেছে, কিন্তু কথাটা কত চেঞ্জ হয়ে গেছে। আমি তো সাথে সাথে আমার সব দোকানে অ্যালার্ট করে দিছি যে কেয়ারফুল, মানে ইয়ে করতে, পরে দেখলাম যে ওইটা কোনো সঠিক ঘটনা ছিল না। সেটি তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি দাদা, আপনি যদি একটু এবারে আইনি পরামর্শগুলো সাধারণ মানুষ কীভাবে নিতে পারে, কতটা সহজে নিতে পারে, কতটা নির্ভুলভাবে নিতে পারে, সঠিক জায়গায় যেতে পারে,
একটু আপনি যদি বলেন। আমার অভিজ্ঞতা আমি বলছি, যারা আসেন বিভিন্ন সময় আমি দেখেছি, তারা বিভিন্ন সময় আলোচনা করেন আইনি ব্যাপারগুলো নিয়ে। অনেকে যারা কিনা একবার লয়ারের কাছে এসছেন, উনি একটা কিছু জানেন, তারপর উনি গিয়ে তার ভিত্তিতে পরামর্শ দেন, এবং যেহেতু তারা পাশাপাশি থাকেন সবসময় তাদের কাছ থেকে অনেকে পরামর্শ নিয়ে থাকেন। তো আমার ব্যক্তিগতভাবে সবাইকে আমার মানে পরামর্শ বলতে পারেন কোপেন, যে এই পরামর্শটা আপনি অভিজ্ঞ লয়ারের কাছ থেকে নেবেন। এটা এমন না যে আমি বলছি যে আমার কাছে আসার জন্য না, আগের সেটার জন্য না, কারণ হলো অনেক সময় এত ভুল ব্যাখ্যা হয় এবং আপনি এত ক্ষতিগ্রস্ত হতে পারেন, যে আমি অনেককেই দেখেছি তারা খুব বেশি করে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এমন হয়েছে যে তাকে এখান থেকে ডিপোর্ট হতে হয়েছে এক সামান্য ভুলের কারণে। তারা শুনেছেন যে আর এক বন্ধু বলেছে আমার তো এইভাবে হয়েছে, তুমি এভাবেই করো। তো বেটার আপনি একজন লয়ারের কাছে যখনই যাবেন, যে লয়ারের কাছে আপনি যান, তাকে আপনি আপনি পয়সা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, তাকে আপনি তার চার্জ দিচ্ছেন, সুতরাং তাকে আপনি বিশ্বাস করা আপনার প্রথম কাজ। যদি কোনো কারণে সেই লয়ার ভুল করে, তার বিরুদ্ধে কিন্তু আপনি ব্যবস্থা নিতে পারেন, এবং সে কারণে আপনি হয়তো সুবিধাও পেতে পারেন। আপনি পরবর্তী কোর্টে যদি যান বা কোথাও গেলে, তারা তো বুঝতে পারবে যে লয়ারের অনভিজ্ঞতার কারণে, তার ইনএফিসিয়েন্সির কারণে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু যখন আপনি নোটারিওস বলি, যারা কিনা আপনার প্রশিক্ষিত না, যারা আইন ব্যবসা করার জন্য বা আইনের পেশায় থাকার জন্য তারা অনুমোদিত না, তাদের কাছে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, তার কিন্তু আপনি যাওয়ার কোনো জায়গা থাকবে না। সুতরাং অলওয়েজ ট্রাই টু নো ইট ফ্রম দ্য লয়ার, যে এখান থেকে আপনি যে আইনের ব্যাপারে লয়ারের কাছে যখন আপনার সমস্যা হবে, কোনো শারীরিক প্রবলেম হবে, তখন আপনি ডাক্তারের কাছে যাবেন, কাজে অন্যের কাছ থেকে নিলেই সবসময় ভয়াবহতা থাকবে এবং সেই রিস্ক আপনি নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। থ্যাংক ইউ অ্যাটর্নি অ্যাট ল অশোক কর্মকার এবং সাইদ রহমান মান্নান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা দুজনই আমাদের সাথে অংশ নিলেন চমৎকারভাবে, খুবই সাধারণ ভাষায় মানুষের যেভাবে বুঝতে সুবিধা হয় বললেন, এই জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। এবং আমরা প্রিয় দর্শক আপনাদেরকে সবসময় ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের সাথে থাকেন, টিবিএন 24 টেলিভিশনের সাথে থাকেন, এবং টিবিএন 24 টেলিভিশনের একটা চেষ্টা আপনাদের সাথে মিশে আপনাদের প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠান করা, আপনাদের কিছুটা কাজে লাগে। যদি আপনাদের সামান্যতম কোনো কাজে আমরা লেগে থাকি, তাতেই আমাদের উদ্যোগ সফল। আপনারা সবাই ভালো থাকুন, আগামীকাল ঠিক একই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ। আজকের মতো শেষ করছি।